আরে মাস্টার আছি ভাই, সেফ জোনে যাইতে হবে আগে ভাই। জোনে আবার তো সারা নাইম রে মাইরা দিছে, আবার সামনে একটা পেলার ভাই, মনে হয় রিভাইভ দিতে আইছো টিম মিটরে। আর টল মারি ভাই, এমনি ডাউন হয়ে যাবো। তো কলিজার ভাইরা কি অবস্থা, সবার কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো ভাই মাস্টারে আছি আর ম্যাচটা ভুইয়া নেই ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর একটু এলে ভাই পেলাটা আমার মাইরা দিত। তো যাই হোক, পেলাটা মাইরা দিলাম আর টু কিন পায় গেছে অনেক। তো নাইম রে নামাই দিতে হইব, নাইম সেভে থাকো, ঠিক আছে সেভে থাকো। তো এই জায়গাটা একটু কভার লই আমি, এই ঘরটা একটু কভার লই। আরে নাইম তোমাকে দুজন আবার মাইরা দিছে। তো যাই হোক, তো কলিজার ভাই আর ম্যাচটাকে আমরা বুঝিয়ে নিতে পারবো। টিমের দৌড়েরা ভাই এত কষ্ট করে নামাই দিল জুনের ভিতরে যায়, তো আর টিকে থাকতে পারলো না। তো দেখা যাক, আমরা ম্যাচটা বুঝিয়ে নিতে পারিনি। এই সময় বইয়া থাকা যাবে না, উপরের দিকে ফাইট চলতেছে, থার্ড পার্টি করে দিয়ে ভাই কিল নিতে পারিনি। তো দেখা যাক, থার্ড পার্টি করে কিল নিতে পারিনি আর দুইটা ফাইট করতেছে, আর আমার টিম মেটারটা ডাউন করে দিছে ভাই। তো দেখা যাক, পেলাটা বাইরে নি, বাইরে আমি মাইরা দিব ভাই। আরে ভাই দুটা পেলার এলাইভ আছে, তো সামনের দিকে যাওয়া যাক। আর পিছনে আবার পেলার এলো কই থেকে ভাই? এ টিম মেট এদিকে আয় না ভাই, ঠিক আছে এদিকে আয় না, এই কিলটা আমার ভাই, এদিকে আয় না। আরে ভাই ভালো ড্যামেজ, আরে 13 করে ড্যামেজ দিতেছে। এ টিম মেট কিল নিস না ভাই, মারিস না ভাই, ডাউন হয়ে যাবো, এটা ডাউন হয়ে যাবো। সোনিয়া ভাই করে লাইছি, তো ক্লিয়ার হয়ে গেছে লাস্ট পর্যন্ত ভাই, কিলটা তো পাইছি। আমার টিম মেটে আনি মাইরা দিছিল ভাই। তো টিম মেট অনেক ভালো খেলছে, অনেক কিল পাইছে। তো উপরের দিকে যাওয়া যাক, উপরে একটা পেলার এলাইভ আছে। তো দেখা যাক ভাই পেলাটারে আমি মারতে পারি কিনা ভাই। টিম মেট না মাইরা দেয় পেলাটারে ভাই, টল মারি সামনে। আরে টিম মেট রাজ দিয়ে দিছে, আবার ল্যান্ডম্যান লাগাইছে পোলায়, এনিমি আবার ল্যান্ডম্যান লাগাইছে, দেখছো এই পাশে ল্যান্ডম্যান লাগাইছে। তো কোন পাশ দিয়ে যাওয়া যায়? আরে পেলাটা কই রে ভাই, কোন পাশে, অলের কভারে নাকি? আরে ভাই সামনে পায়া গেছি, আরে টিম মেট মায়েরা দিল। তো কলিজের ভাইরা লাস্ট পর্যন্ত ম্যাচটা বুঝিয়ে নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, তিনবার কপি লিঙ্ক করে দেওয়া যাও। তোমরা যারা এখন পর্যন্ত ফলো দেও নাই ভাই, কি করতেছো? তাড়াতাড়ি একটা করে ফলো দেওয়া যাও, আশা করি ফলো ব্যাক পাবা। আর সামনে ভালো ভিডিও আসতেছে, তার জন্য একটু অপেক্ষা করো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।